গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দাস থানার সহযোগিতায় সোমবার ইন্দাস থানা প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুভ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করছেন বিডিও ম্যাডাম মানসী ভদ্র মহাশয়া, উপস্থিত আছেন সিআই সোনামুখী গৌতম তালুকদার মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ মহাশয়, উপস্থিত আছেন দিনুদা, আমাদের বকুলদা আছে, আতাউল আছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন সমাজসেবী শেখ হামিদ, সোনামুখীর সিআই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি সোমনাথ পাল, ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী, আরো বিশিষ্ট যারা আছেন আপনারা সবাইকে ইন্দাস থানা তথা বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে সবাইকে, উপস্থিত আছেন সিআই সোনামুখী সাহেব, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই একটু হাত তাড়িয়ে দেবেন। এদিন রক্তদান শিবিরে 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন ইন্দাস থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ রক্তদান করেন। উপস্থিত হলেন বিশিষ্ট সমাজসেবী, বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিডিও ম্যাডাম তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।